হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? ২৬শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30 সান বাংলায়। মন্দিরটা কোথায় সেটা কাউকে গিয়ে জিজ্ঞেস করি, তাই না? ঠিক আছে। আপনি কি অন্য কোন শহর থেকে আসছেন? কারণ আমরা ওই মন্দিরের নাম মুখে মানি না, আর আপনি একটা ভালো দিনে এসেছেন। ওই মন্দিরে যাওয়ার কথা আপনি ভুলেও ভাববেন না, যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে চলে যান। নিজের প্রাণের মায়া থাকলে বাড়ি ফিরে যান বলছি, মন্দিরে যাবে বলেছে। শুনছো, ওই লোকগুলো মন্দিরের ব্যাপারে উল্টো পাল্টা বলছে, আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত। আমরা ওই জ্যোতিষীর কথায় বিশ্বাস করে এত দূরে এই মন্দিরটা দর্শন করতে এলাম, কিন্তু এখানকার লোকেরা তো বলছে মন্দিরে গেলে আমাদের বিপদ হবে। শোনো, সবাই নানা রকম কথা বলবে, সবটা কানে নিলে হবে না। আমরা এখানে যেটা করতে এসেছি সেটাই করতে হবে, শুনছো? হ্যাঁ, কি বলছো? এতটা পথ এলাম, মন্দিরটা না দর্শন করেই কি ফিরে যাব আমরা? আচ্ছা ঠিক আছে, চলো। দেখো, ভগবান এইভাবেই আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন, আর ওরা আমাদের শুধু শুধু এখানে আসতে বাধা দিচ্ছিল। তোমরা কি ওই মন্দিরে যেতে চাও? যাও যাও, এই রাস্তাটাই মন্দিরের রাস্তা। আজ পূর্ণিমা, ভগবান খুব খুশি হবে। যাও যাও, মন্দিরে যাও, কিন্তু ওখান থেকে ফিরে আসতে আর পারবে না। দুটোই পাগল, দুটোই পাগল, দুটোই মোরা। আরে যাও যাও, পালিয়ে যাচ্ছ কেন? যে মন্দিরটা আমি এতদিন ধরে খুঁজছিলাম সেটা এখানে। আজ পূর্ণিমা, আজকেই আমায় ওই মন্দিরে যেতে হবে, আর গিয়ে দেখবো যে ওখানে কি হচ্ছে।
আমি আমার শক্তিকে ব্যবহার করতে পারছি না। কে এই মেয়েটা? এই কে তুমি? তোমাকেই বলছি, বলো কে তুমি? ইন্দ্রসেনা, তুমি আমায় চিনতে পারছো না? মারে ইন্দ্রসেনা, মারে ইন্দ্রসেনা, তোর এই অবস্থা কে করলো বল আমাকে? এ কি দশা হয়েছে তোর? আমি এত বছর ধরে তোকে খুঁজে বেড়াচ্ছি, কত পাহাড় জঙ্গলে মন্দিরে খুঁজে বেড়িয়েছি তোকে, শেষে এই মন্দিরের ব্যাপারে আমি খোঁজ পেলাম, আর যা কিছু এখানে ঘটে চলেছে তা শুনি, কিন্তু কিন্তু তোমাকে আমি এই অবস্থায় দেখতে পাবো ভাবিনি। বলো তোমার তোমার এই অবস্থা কে করলো? সে এক বড় কাহিনী মা। আমি এটা জানতাম যে তুমি আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে। পূর্ণিমার দিনে মধ্যরাত্রিতে চাঁদের আলো আমার উপর কিছুক্ষণের জন্য পড়বে, আর সেই সময় শুধু আমার মাথায় পাথর থেকে মানুষের মাথায় পরিণত হবে, আর সেই সময় যে অশুভ শক্তি আমার মধ্যে আছে তা দিয়ে আমি অন্যদের উপর আক্রমণ করি। যে সমস্ত লোক এখানে আসে এসব তুমি যদি জানতে পারো নিশ্চয়ই এখানে আসবে। আর এটাই সত্যি, আমি তোমাকে পেতে এই জগতের যেখানে খুশি আমি যেতে পারি ইন্দ্রসেনা, কিন্তু তোমার এই দশা কে করলো সেটা বলো আমাকে। আদি শেষেন এসব ওই আদি শেষনের জন্যই হয়েছে মা। আমি ওর পিছনে ধাওয়া করেছিলাম আমাদের নাগরত্ন নেওয়ার জন্যে, কিন্তু পরে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার জন্যে উনি ওনার প্রাণ হারান, শুধুমাত্র ওনার অভিশাপের জন্য আমার এই দুরবস্থা আজ হয়েছে। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় তো থাকবে ইন্দ্রসেনা? হ্যাঁ আছে মা, যদি আমি আমার পুরনো রূপ ফিরে পেতে চাই একটা উপায় আছে তার জন্যে। ওই আদি শেষন শিবগামী নামে এক মানুষকে বিবাহ করেছেন, ওরা জন্ম দিয়েছে দুই সন্তানের, আর ওদের দুজনের মধ্যে কোনো একজনকে এখানে আসতে হবে, আর না হলে ওদের রক্ত আমার শরীরে পড়তে হবে। ব্যাস এইটুকুই? আমি একটা মেয়েকে এক্ষুনি নিয়ে আসছি এখানে, তারপরে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে, তাই না? দাঁড়াও মা দাঁড়াও, আমি এখনো পর্যন্ত জানি না ওরা দুজন কোথায় আছে আর ওরা কিভাবে আছে। কি বলছো তুমি? হ্যাঁ মা, একটা উপায় আছে এসব জানার জন্য। বলো বলো। এই পাশেই একটা জায়গা আছে যেখানে আছে রত্না প্যালেস। শিবগামীর মা বাবাই ছিলেন ওই প্যালেসের মালিক। ওই প্যালেসের মধ্যে একটা চিত্র আছে যেটা আদি শেষন শিবগামীকে দিয়েছিল। আর তাতে একটা মঙ্গলসূত্র ঝুলছে, ওই মঙ্গলসূত্র উনি বেঁধেছিলেন। ওটা কোনো সাধারণ মানুষ চোখে দেখতে পাবে না, ওটা শুধুমাত্র আমাদের মতো নাগ লোকের লোকেরাই দেখতে পাবে। আর তুমি ওই প্যালেসে গিয়ে ওই মঙ্গলসূত্র নিয়ে এসো, আর যে ওই মঙ্গলসূত্র খুঁজে পাবে সেই হলো আদি শেষন আর শিবগামীর উত্তরাধিকার। ও, আর তার সাহায্যেই এই অভিশাপ থেকে আমি মুক্তি পেতে পারি। আমি এক্ষুনি ওখানে যাব, আর আমি মঙ্গলসূত্র এক্ষুনি আনছি। আমি ওই আদি শেষনের মেয়েকে যেভাবেই হোক আমি খুঁজে বের করব। ও জগতের যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বের করবই। ধরে নাও তোমার এই মূর্তি হয়ে থাকার দিন শেষ, আমি এক্ষুনি ওই রত্নমহলে যাচ্ছি। এবার ইন্দ্রসেনা তার পুরনো রূপে আসবে, আর
সে তার পুরনো খেলা শুরু করবে। আমি ওই নাগরত্ন ঠিক খুঁজে বার করব, যেটা ওই আদি শেষন লুকিয়ে রেখেছে। তারপর আমি নাগলোকের রানী হয়ে যাব। মহারানী হতে চলেছে, ঠিকই বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, পদ্মবতী ম্যাডাম আজ সমস্ত দায়িত্ব ওকে করে দিচ্ছেন, আর ওকে এই রত্নমহলের রানী করে দিচ্ছেন। হ্যাঁ এসো, চলো বাসুকি। সকাল হলে সূর্যকে মনে পড়ে, আর ফাংশন হলে আমার কথা মনে পড়ে। নমস্কার। মা, কি হয়েছে ঠাকুমা? পুজোর সময় হয়েছে, যাওয়া যাক, চলো। এসো মা, এসো এসো। মহারানী দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। নমস্কার। মহারানী দীর্ঘজীবী হোক, মহারানী দীর্ঘজীবী হোক। নমস্কার। মহারানী দীর্ঘজীবী হোক, মহারানী দীর্ঘজীবী হোক। পদ্মাবতী দেবী, সিন্ধুকের চাবি হাতে তুলে দিয়ে ওকে আপনি আশীর্বাদ করুন। হ্যাঁ অবশ্যই। দীর্ঘজীবী হও মা, অনেক সুখী হও মা।
সারাক্ষণ স্বপ্ন দেখলেই হবে, এত যে কাজ পড়ে আছে সেগুলো কে করবে? বাড়িতে আর জন্মদিনের অনুষ্ঠান আছে সেটা কি তোমার মনে আছে? কত কাজ পড়ে আছে বলতো? স্বপ্ন থেকে জাগো আর গিয়ে কাজ করো। যদি তুমি কাজ করো তবেই ওনারা টাকা দেবে। সারাদিন শুয়ে না থেকে একটু টাকা রোজগার করো। ও এইভাবে বকছে কেন? কি করি, কি সব যে বলে। ভালো করে কথা হলো? এটা পার্টি অনারের জন্য ছিল, আর তার জায়গায় কে বকুনি খাচ্ছে? কি যে স্বপ্ন দেখো না বাবা, সব সময় তুমি বলতে থাকো আমি নাকি রানী নাকি মহারানী, বাস্তবে এসো বাবা। আরে তোমরা এখনো ওখানে দাঁড়িয়ে গল্প করছো? অনেক কাজ পড়ে আছে মহলে, যাও গিয়ে কাজ করো। কি করছিস এখানে? ফাংশনে কত লোক আসবে জানিস? কত কাজ রয়েছে, ঠাকুমা নিশ্চয়ই আমাদের খুঁজছে। চল 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 শিখে চল। রঙ্গ কথা দাও, তুমি এটা কাউকে বলবে না। এ হলো আমার মেয়ে, যতক্ষণ না আমি নিজে এটা সবার কাছে বলছি তুমি মুখ খুলবে না। তুমি আমাকে কথা দাও। মা, আমি কথা দিচ্ছি মা, আমি ওর পরিচয় কখনো কাউকে দেব না মা, আমি কথা দিচ্ছি মা। ভগবান, আমি কি করে বলি যে সব কিছু সত্যি? আমি প্রতিজ্ঞাবদ্ধ তাই বলতে পারছি না যে আমি ওর আসল বাবা নই। কিন্তু আপনি তো জানেন এই কথায় কোনো মিথ্যে নেই ভগবান, এগুলো কোনো কল্পনা নয়, এগুলো সব সত্যি ভগবান। তা আপনার থেকে আর কেই বা ভালো জানে বলুন, আপনিই বরং জানেন ভগবান। স্যার বলো মা, এসব কাজ আপনি কেন করছেন? স্যার আপনি যদি আমাকে ডাকতেন আমি করে দিতে পারতাম। আরে অত ভেবো না, আমার কাজ আমি করছি, এতে অসুবিধে কোথায়? কি বুঝতে পেরেছো? এই মহলের রানী হলেন পদ্মাবতী ম্যাডাম, আপনি ওনার জামাই, আপনি তো নাম্বার ওয়ান স্যার। আরে না, আমি নাম্বার ওয়ান নই, আমার ছেলে অনিরুদ্ধই হলো এই বাড়ির নাম্বার ওয়ান, আমার সবকিছুর উত্তরাধিকারী তো ওই। স্যার পার্টির জন্য ঠাকুমা সবাইকে হলে ডেকেছেন। আচ্ছা তাই, আচ্ছা আসছি যাও। মা একটু দাঁড়াও, বাসুকি। হ্যাঁ এই নাও মা, আজকের অনুষ্ঠান উপলক্ষে তোমার জন্য এটা এনেছি, এটা পড়ো। অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড় স্যার। সে তো আমিও জানি, কিন্তু এই মহলে একজন আছে যে ভাবেও একজন খুনি। আমার বৌদির কথা বলছি, আমার বৌদি লীলাবতীর কথা বলছি। বাসুকি, কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না? তুমি যাও মা, আমরা আসছি। ঠিক আছে স্যার। এসব তুমি কি বলছো? এই মনসা, ফাংশনে আজ মিনিস্টার আসবেন, একটা ভালো ড্রেস পরে আসিস। আরে এটা যথেষ্ট ওই নোংরা মিনিস্টারকে স্বাগত জানানোর জন্য। লীলাবতী ম্যাডাম, ঠাকুমা আপনাদের ডাকছেন। তুই যা। এই শোন, তোর হাতে কি? এটা রাজশেখর স্যার আমাকে ফাংশনে পড়তে দিয়েছেন। ওই খুনি এসব করছে নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য। একটা কাজের মেয়ে হয়েও তুই এসবকে সাপোর্ট করছিস, সাহায্য করছিস ওদের সবাইকে? এরকম এরকম নয় ম্যাডাম। কি না ম্যাডাম, না ম্যাডাম বলছিস? যদি দিদা ডেকেই থাকে তাহলে সবার আগে আমাদের ডাকা উচিত। সবাইকে ডাকার পর সবশেষে এখানে এসেছিস আমাদেরকে ডাকতে? কি ভেবেছিস, এই বাড়িতে আমাদের মান সম্মান বলে কিচ্ছু নেই? এমন কিছু নয় ম্যাডাম, স্যারকে ডেকে আনতে হবে তো, আমি যাচ্ছি। দেখেছো মা কিরকম অ্যাক্টিং করে গেল? হরিদাসের বুলবুল বাজার টাটকাতে আছে। স্যার মিত্রন স্যার আছেন উপরে, ঠাকুমা ডেকে পাঠিয়েছেন। বাবা তখন ধ্যান করছেন। কেউ এখন ওনার কাছে যেতে পারবেন না, একমাত্র আমিই পারবো। আচ্ছা একটা কথা তুমি আমায় বলো তো, উনি কি সবাইকেই ডেকেছেন? তুমি সত্যি করে বলো তো, ঠিক কাকে ডাকছেন? উনি সবাইকেই ডেকেছেন। তার মানে নিশ্চয়ই কোনো বড় সড় ব্যাপার হয়েছে, সব আমাকেই সামলাতে হবে। মাটি নিয়ে এসো। বড় বড় লোকজন আসছে আজকের এই ফাংশনে, আমাকে ফেশিয়াল করতে হবে। সাপের বাসা থেকে মাটি নিয়ে এসো। মাটি আনতে হবে? ও তো তোমাকে শুধু মাটি আনতে বলেছে, ও কি তোমায় সাপ আনতে বলেছে? যত সব বাড়াবাড়ি।
ভয় পাস না, কিচ্ছু হবে না, সামান্য মাটিই তো নিতে হবে। এই তো এই তো হয়ে গেছে, দেখ দেখ দেখ, ভয় পাস না, ভয় পাস না, একটু ভয় পাস না। সাপ!